Elections will take place. I have left this decision to the Chief Election Commissioner, who is a completely independent body. 1970 সালের যে নির্বাচন অনুষ্ঠিত হয় ইয়াহিয়া খানের সেই প্রতিশ্রুতি অনুযায়ী যে নির্বাচন দেওয়ার কথা ছিল সেটার বেশ পূর্বেই ভুট্টো আর ইয়াহিয়া খানের একটা সাক্ষাৎ হয় এবং এটা এস এ করিম আমাদের অ্যাম্বাসেডর ছিলেন ফরেন সেক্রেটারি ছিলেন এস এ করিমের একটা বই আছে ট্রায়াম্প অ্যান্ড ট্র্যাজেডি তো ওই বইতে তিনি এটা উল্লেখ করেছেন এবং এটা আবার উল্লেখ আছে আজগার খানের বই থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে এবং সেখানে ভুট্টো এবং ইয়াহিয়া খান বলছে যে আমরা দুজন মিলে একটা খুব ভালো টিম হবে আমরা দেশ চালাব এবং তখন কথাটি এসেছে যে আওয়ামী লীগ কী করে সামলানো যাবে সমাধান করা যাবে তখন আমি এটা কোট করছি যে তুমি পূর্ব পাকিস্তানের ব্যাপারে তোমার প্রস্তাব কি ভুট্টো বলেছে ইস্ট পাকিস্তান ইজ নো প্রবলেম উইল হ্যাভ টু কিল সাম 20,000 পিপল অ্যান্ড অল উড বি ওয়েল বঙ্গবন্ধু জানতেন যে পাকিস্তানিরা কোনো দিন বাঙালি বাংলার ভাগ্য নিয়ন্ত হোক বাঙালি পাকিস্তানের শাসনকর্তা হোক প্রধানমন্ত্রী হোক এটা পাকিস্তান চায় না যদিও বারবার বঙ্গবন্ধুকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে বলেছিল কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছেন এবং সেগুলো হচ্ছে ভিন্নভাবে কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে একজন পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে এটা পাকিস্তান কখনো কল্পনা করেনি ইয়াহিয়া খানের পক্ষে থেকে আইএসআই এবং অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সিস তাদেরকে বলা হলো তোমরা গোপন সার্ভে করে দেখো যে আমরা যদি নির্বাচন দেই তাহলে কার জেতার সম্ভাবনা তখন ছিল পশ্চিমাঞ্চলে ছিল পিপিপি মূলত আর এদিকে ছিল মুসলিম লীগ আওয়ামী লীগ মুসলিম লীগও তখন পর্যন্ত মোটামুটি নামে ছিল খুব বেশি প্রভাব ছিল না তারপরে অ্যান্টি আওয়ামী লীগ একটা ফ্যাকশান বিভিন্ন দল নিয়ে তারাও ছিল এখন ইন্টেলিজেন্সের এই লোকগুলো হয় ইয়াহিয়া খানকে সন্তুষ্ট করার জন্য অথবা তাদের মনে আমাদের বাঙালিদের বিরুদ্ধে যে ঘৃণা আক্রোশ সে কারণে মূলত এরা পশ্চিমা অফিসার তারা রিপোর্ট দিল যে ভোটাভুটি হলে আওয়ামী লীগ জিততে পারবে না এবং সংখ্যাগরিষ্ঠ লোক পাকিস্তানের পক্ষে যে পাকিস্তান অবিভক্ত থাকুক এই ধরনের রিপোর্ট দিল অবশেষে 1970 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত পাকিস্তানের সাধারণ নির্বাচন সব হিসেব পাল্টে দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ কিন্তু এই ফলাফল মেনে নিতে পারেনি পশ্চিমা শাসক গোষ্ঠী